গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে নির্বাচন কমিশন, কিন্তু বন্ধ নেই মাদক পাচার। উদ্ধার 10 কোটি টাকার শুকনো গাঁজা তথাকথিত নেশামুক্ত ত্রিপুরায় কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় আইন প্রয়োগকারী টাস্ক ফোর্সের যৌথ অভিযানে RJ19GF7019 নম্বরের লরি থেকে শুকনো গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় 2 ব্যক্তিকে। প্রিয় রিপোর্ট, চ্যানেল দেন।